Hi, this is Shruti. Welcome back to my channel. Here's Shruti. If you are new to this channel, please do not forget to subscribe my channel. Here's Shruti. As I said before, আমি বলেছিলাম যে first time nail extension এর experience আমি তোমাদের সঙ্গে share করব. তো it's nice. মানে এখনো পর্যন্ত বেশ মজাদার. আমি একটু ভয়ে ছিলাম কারণ অনেকদিন আগে কেউ একজন আমায় বলেছিল নেল এক্সটেনশন করতে নাকি ব্যথা লাগে কারণ একটা ড্রিল মেশিনের মতো একটা শব্দ হয় আমি ভেবেছিলাম ওটা দিয়ে নখটাকে ফুটো করে দেয় মনে হয় তো যাই হোক আমাকে বোকা মনে হতে পারে গাধা মনে হতে পারে বাট সেরকম কিছুই না সবকিছু একটা প্রথম থাকে বাট আপাতত প্রথম এক্সপিরিয়েন্স খুবই ভালো তোমাদেরকে একদম ফার্স্ট থেকে শেষ অব্দি সবটাই শেয়ার করব পুজোর আগে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে তার উপর আমার বার্থডে আসছে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে একদম শেষ অব্দি ভিডিওটা দেখো আর আশা করি ভালো লাগবে ভালো লাগলে একদম শেষ অব্দি থেকো আর আমাকে জানাবে যে কেমন লাগলো নতুন লুকটা ওকে সো টিল দেন কিপ ওয়াচিং যেটা বলছিলাম তখন ড্রিল মেশিনের মতো ব্যাপারটা একটু ভয় লাগছিল
এইটা কি চাপের, হ্যাঁ মানে ইফ ইউ আর নিউ একটু বুঝে, মানে যাদের ওই একটু সমস্যা হয় ওই চকচক দিয়ে বোর্ডে টানা দেওয়ালের মধ্যে দেওয়া, তারা যদি এরকম কারণ পাল্লায় পড়ো খুব চাপ হবে কিন্তু, বাট না ঠিক আছে, মানে এটা আন্ডার কন্ট্রোল, খুব একটা চাপ হয় না। আমি জাস্ট একটু শেয়ার করলাম কারণ প্রথম এক্সপিরিয়েন্স তোমরা জানতে চেয়েছিলে এবং প্রথম এক্সপিরিয়েন্স এটা একটু চাপ হচ্ছে আর কি। এখন মনে হচ্ছে পারছো গেছে ভাই, হয়ে গেছে তো, যাই না কি পাবো দেখছি। ফ্যাশন এক্সেসরিজ, এতক্ষণ নখের ওপর প্রচুর কিছু হলো এক্সপেরিমেন্ট, তো আলটিমেটলি ফাইনাল লুকটা আমি দেখাবো, ক্যামেরাটা আস্তে আস্তে আসুক দেখাই আমি। দিস ইজ মাই বার্থডে অ্যান্ড পুজো স্পেশাল নেলস বলতে পারো, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ ডু কাম হিয়ার দ্য নেল ওয়ার্ল্ড, যদি আমাকে জানতে চাও যে কোথায় আমি সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপাতত এইটুকু জানাও যে এইটার সঙ্গে মানে পুজোতে কি ব্যাপারটা জমবে না জমবে না আর একবার দেখিয়ে দিচ্ছি। Till then take care and আজকের থেকে আমি আপাতত যতই ছবি তুলবো সব এইভাবে তুলবো এইভাবে তুলবো, ঠিক আছে, এখন প্রথমবার এক্সপিরিয়েন্স তো। যাই হোক, আবার নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। Till then please take care, পুজোর সময় একদম উদ্ভ্রান্তের মতো কেউ ঘুরে বেরিয়েও না, প্লিজ একটুখানি সাবধানে থাকবে, আর হ্যাপি পূজা ইন অ্যাডভান্স, বাই বাই।